দেখুন যেভাবে রাজপথে ভারতীয় বাহিনীর শক্তি দেখল গোটা বিশ্ব, প্রজাতন্ত্র দিবসের প্রাককালে গোটা বিশ্বকে নিজেদের শক্তি দেখালো স্থল, জল এবং ভারতীয় বায়ুসেনা। দিল্লির রাজপথে প্রদর্শিত হলো সেনার অত্যাধুনিক অস্ত্র এবং বিমান বাহিনীর শক্তিশালী বিমান এবং সেনাদের কসরত, যা যে কোনো শত্রুপক্ষের বুকে ভয় ধরাতে সক্ষম। প্রজাতন্ত্র দিবসে শুধু ভারতীয় সেনাই নয়, এই প্রথম কুচকাওয়াজে অংশ নিয়েছিল কোনো বিদেশি শক্তি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকেও স্যালুট জানালো 123 সদস্যের ফরাসি সেনা। প্যারেডে ভারতীয় সেনার বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র বহনকারী ট্যাঙ্কের প্রদর্শন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল T-90 ভীষ্ম ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল BP-2 ব্রহ্মস, এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মোবাইল অটোনমাস লঞ্চার, আকাশ ওয়েপন সিস্টেম সহ অত্যাধুনিক অস্ত্র। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার ট্যাবলেটে দেখানো হলো C-17 গ্লোবমাস্টার, C-130 হারকিউলিস, MI-17V5 এয়ারক্রাফট, যা ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্ধার কাজে। এছাড়াও দেখানো হয়েছে বায়ুসেনার বিমান কসরত আকাশে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও তাদের শক্তি প্রদর্শন করে। ভারতের তৈরি ট্যাবলেটে দেখানো হয় ইন্স বিক্রান্ত, যেটি যুদ্ধবিমান বহনে সক্ষম। এছাড়াও প্রদর্শিত করা হয় ভারতীয় সাবমেরিন কালভেরি।